বরিশালে ডায়রিয়া পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। গত এক সপ্তাহে বরিশাল বিভাগের বিভিন্ন জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে সবচেয়ে বেশি ডায়রিয়া রোগী। গত 24 ঘন্টায় পটুয়াখালীতে 2 জন সহ চলতি বছর বরিশাল বিভাগে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে 8 জনের। সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি, করোনার প্রকোপ এবং উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির উপস্থিতির কারণে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডায়রিয়া আক্রান্তের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে বরিশালে রোগীদের নমুনা সংগ্রহ করছে IADCR। মার্চ ও এপ্রিল মাসে সাধারণত ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয়। এটা একটা সিজনাল ডিজিজ, এ সময় সাধারণত এই সময়টাতেই এই ডায়রিয়া রোগীগুলোর ডায়রিয়া প্রকোপ বৃদ্ধি হয়, তবে এবারে বেশি দেখা যাচ্ছে। এটা কারণ বিবিধ হতে পারে, যেমন আমরা বলতেছি যে সামাজিক প্রোগ্রামগুলো বৃদ্ধি পাওয়া, তারপরে আমাদের যে স্যালাইন ওয়াটার একটা বলা হচ্ছে, তারপরে আপনারা জানেন যে করোনা পেশেন্টদের ডায়রিয়া একটি লক্ষণ হতে পারে। কিন্তু এবারের এপ্রিলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আগের সকল রেকর্ড অতিক্রম করেছে। গত মার্চ মাসে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে 751 জন ডায়রিয়া রোগী। সেখানে চলতি মাসে এ পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে 1092 জন রোগী। বুধবার 21 এপ্রিল বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে ডায়রিয়া রোগীর ওয়ার্ড পরিপূর্ণ। ওয়ার্ডের মেঝে বারান্দা ছাড়িয়ে রোগীদের স্থান হয়েছে হাসপাতাল ভবনের বাইরে। ওয়ার্ডের জায়গা না হওয়ায় মূল ভবনের বাইরে খোলা জায়গায় শামিয়ানাটা নিয়ে বেড চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় মাটিতে কাপড় বিছিয়ে তার উপর শোয়ানো হয়েছে রোগীদের। আগে বাইরে থেকে IV স্যালাইন ও ঔষধ কিনতে হলেও গত কয়েকদিন ধরে সরকারিভাবে বেশিরভাগ ঔষধ ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে। এ কারণে রোগীদের স্বজনদের বাইরে থেকে তেমন ঔষধ কিনতে হচ্ছে না বলে জানান রোগীরা। এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার বাসুদেব কুমার জানান, আমরা আসলে প্রায় 1 বছরের উপরে 1.5 বছর যাবত আমরা কিন্তু কোভিড মোকাবেলা করে আসছি। এরই মধ্যে গত 1 মাস যাবত বরিশাল বিভাগে ডায়রিয়া প্রকোপ অনেক বেড়ে গিয়েছে, যেটা আপনারাও অবগত আছেন। এবং আমি যদি পরিসংখ্যান বলি যে গত 7 দিনে বরিশাল বিভাগে আমাদের 8020 জন রোগী আমাদের ডায়রিয়া আক্রান্ত হয়েছে, এবং গত 1 মাসে 17772 জন রোগী আক্রান্ত হয়েছে, এবং এ পর্যন্ত এবছরে 32183 জন রোগী আমাদের ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমাদের 8 জন রোগী মারা গিয়েছেন, যাদের অধিকাংশই ওনার বাড়িতে বসে মারা গিয়েছেন। আপনি জানেন এখন কিন্তু করোনা সিচুয়েশন চলছে, অনেকেই তারা চিকিৎসার জন্য হাসপাতালমুখী হচ্ছে না। যারা হাসপাতালমুখী হচ্ছে না তারা কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীদেরকেও অবহিত করে না যে তারা ডায়রিয়া আক্রান্ত, কারণ আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু আমাদের মাঠে আছে, তারা খাবার স্যালাইন বিতরণ করছে এবং তারা কিন্তু পরামর্শ দিচ্ছে। কিন্তু তারা এই করোনার কারণে তারা কিন্তু অনেকেই এই যে তাদের ডায়রিয়া এটা কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীর কাছে তারা বলে না বা প্রকাশ করে। আপনারা আসলে এখন পর্যন্ত আমাদের যে অবস্থা তাতে কিন্তু আমাদের খাবার স্যালাইন কিন্তু পর্যাপ্ত রয়েছে, এবং IV স্যালাইন যেটাকে আমরা কলেরা স্যালাইন বলছি সেটাও কিন্তু আমাদের পর্যাপ্ত রয়েছে। আমাদের অধিদপ্তর থেকে আজকেই 35,000 স্যালাইন IV স্যালাইন আমাদের কিন্তু বিভাগে দিয়েছে এবং প্রত্যেকটা জেলায় তারা পৌঁছিয়ে দিচ্ছে। এবং ইতিমধ্যে অনেক আপনার দানশীল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ, যারা আমাদের বিভিন্ন জেলায় তারা কিন্তু তারা আমাদের IV স্যালাইন তারা দিচ্ছেন, হ্যাঁ, দিয়ে আমাদেরকে সাহায্য করছেন। সুতরাং ওখানে আমাদের প্রত্যেকটি জেলায় পর্যাপ্ত কিন্তু IV স্যালাইন রয়েছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।